আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে দেখাবো জেট ক্রেন মেশিনের একটা অটো লিফটার ফিট পুরোনামা কীভাবে করে বা এটা সমস্যা হলে কোন জায়গা থেকে সমস্যা সমাধান করা যায় সেটা আজকে আপনাদেরকে দেখাবো। জেট ক্রেন মেশিন এর মডেল নাম্বার হচ্ছে 150429 7198। এটা সমস্যা কি দেখেন, এটা প্রবলেম রয়েছে ফিট, ঠিক আছে। আমি ফিট অটো জাগাইলাম, জাগানোর পরে কিন্তু একসাথে পড়ে না, মেডেল বার এবং ফিট দুটো একসাথে পড়ে, কিন্তু এটা পড়ার কথা হয়েছে আগে ফিটটা পড়বো, পড়ার পরে মেডেলটা পড়বো, ঠিক আছে। এটা কিন্তু দুটো একসাথে পড়ে, ঠিক আছে। এটা কী জন্য হয়, কী কারণ হয় আজকে আপনাদেরকে এটাই দেখাবো, কোন জায়গায় জায়গায় সমাধান করতে হয়, ঠিক আছে। আজকে এই কাজটাই দেখাবো আপনাদেরকে। হ্যালো গাইস, দেখেন এটা কোন জায়গা থেকে আমাদের সমাধান করতে হবে। এটা হচ্ছে ব্যাক ব্যাক সাইড বা ব্যাক কভার বলা হয়, ঠিক আছে। ব্যাক কভার এখানে একটা ছোট ভালো আছে, আগে আমাদেরকে ব্যাক কভারটা খুলে নিতে হবে। ব্যাক কভারটা খোলার আগে দেখেন এখানে জ্যাক আছে, আমি জ্যাকগুলো খুলে নিব। জ্যাকগুলো খুলে নিলাম, জ্যাকগুলো খুলে নেওয়ার পরে আমাদের ব্যাক কভারটা খুলতে হবে। ব্যাক কভারটা খুলে নিলাম, নেওয়ার পরে দেখেন এটা হচ্ছে চোনাট বাল্ব, ঠিক আছে। চোনাট বাল্ব, এই চোনাট বাল্বের ভিতরে একটা রাবার থাকে, একটা রাবার, এটা হচ্ছে সেই রাবারটা। এই রাবারটা, এই রাবারটা হিটের কারণে বা এটাই কারণে ভিতরে গলে যায় বা অনেক সময় চাপ বেশি লাগার কারণে এটা ফেটে যায়। ফেটে যাওয়ার কারণে এই ছোনাট ভালটার ভিতরে যে ছোনাট ভালটার যে রড থাকে ওরা ঠিকমতো কারেন্ট দিতে পারে না বা ঠিকমতো কানেকশন করতে পারে না, সেই জন্য এই সমস্যাটা হয়। এখন আমাকে আগে ছোনাট ভালটা খুলতে হবে, আমি ছোনাট ভালটা খুলে নেব। দেখেন আমি সোনার ভালটা খুলতেছি, আমি সোনার ভালটা খুলে নিলাম। এবং যে ফিটের যে রডটা আছে আমার রডটা ধরে সোনার ভালটা বের করতে হবে। দেখেন আমি সোনার ভালটা বের করলাম। এখন এর ভিতরে যে ম্যাগনেটরটা আছে, দেখেন এই যে ম্যাগনেটরটা, এই ম্যাগনেটরে এই রাবারটা থাকে, এটা ভিতরে ম্যাগনেটরের ভিতরে রাবারটা থাকে। এই রাবারটা হয়তো গলে গেছে বা ভিতরে হয়তো ফেটে গেছে, এই জন্যই এই সমস্যাটা দেখা দিচ্ছে। তাহলে আমার এটা এই জিনিসটা আগে খুলতে হবে, এই জিনিসটা আমি খুলে নেব। এর ভিতরে একটা রাবার ছিল, দেখেন সেই রাবারটা গলে গেছে। এটা গলে যাওয়ার কারণে এই সমস্যাটা দেখা দিচ্ছে, ঠিক আছে। ফিট উঠে না, আবার উঠলে আবার নামে না, ঠিক আছে। এই সময় ভাবে এটার কারণে আমার এটা দেখো দেখা দিচ্ছে। আমার এটা ভালো করে সুন্দর করে মুছে নিতে হবে, যেহেতু এটার সাথে যে কোনো বাবরি বা কোনো ইয়ে না থাকে, এই ক্ষেত্রে আমি এটা সুন্দর করে মুছে নেব। মুছে নেওয়ার পরে এই ছোনার ভিতরে এটার ভিতরে বাবরি থাকে, এই বাবরিগুলো আমি সুন্দর করে মুছে নেব। সুন্দর করে মুছে নিলাম, কারণ আমার এই যে সোনার ভাবে ম্যাঙ্গোটা আছে, এই যে ম্যাঙ্গোটার, এই ম্যাঙ্গোটার এখন রাবারটা আবার পরাতে হবে। আবার রাবারটা এখানে দেখেন কাটা চিহ্ন আছে, ঠিক আছে। কি কাটা চিহ্ন থাকবে, এই চিহ্নটা দেখবে নিচের সাইডে, ঠিক আছে, চিহ্নটা দেখবে। দেখবেন এবার সে একটা গোল
চিহ্ন আছে গোল চিহ্ন ঠিক আছে আর এই পাশে আছে কাটা চিহ্ন এই কাটা চিহ্নটা আমরা কোন দিকে দিতে হবে আবার গোল চিহ্নটা কোন দিকে দিতে হবে সেটা আমরা জানতে হবে কাটা চিহ্ন দিতে হবে নিচের সাইডে ঠিক আছে যদি আমি কাটা চিহ্নটা উপর সাইডে দিই সেক্ষেত্রে আমার এটা যে সময় ম্যাগনেটটা যে সময় উপরে উঠানামা করবে উঠানামা করার ক্ষেত্রে এটা আবার ফিটে যাবে দেখে এটা থাকবে সেম এভাবে এভাবে দিয়ে আমি মেশিনটিকে ম্যাগনেটের ভিতরে ঢুকে দিলাম ম্যাগনেটটা ভিতরে প্রবেশ করে নাটগুলো লাগাই দেবো টাইট দিয়ে নিলাম আমি টাইট দিয়ে নিলাম নেওয়ার পরে আবার এটা আস্তে আস্তে করে যে ফিটের যে রিলেপটা আছে অটো রিলেপটা এটাকে আমাকে ধরে নিয়ে আমার সোনার ঢালটা বসাইতে হবে বসে আমি নাট দিয়ে টাইট দিয়ে দেবো এটাকে সুন্দর করে লাগাইতে হবে আমি এক এক করে জ্যাক গুলো লাগাই নিলাম এটা হচ্ছে যে অটো রিলেপ্টার অটো ফিট জায়গায় সেটার কেবেলটা লাগাই নিলাম এটা সোনার বাল্ব সোনার বাল্বটা লাগাই নিলাম এটা হচ্ছে পাওয়ার এই পাওয়ারটাও লাগাই নিলাম লাগানোর পরে সুইচ দেবো দেওয়ার পর দেখবো তো আমরা এখানে এটা অটো কাজ করে কিনা ঠিক আছে দেখেন আগে কিন্তু এটা অনেক বাস্ত এটা নামার সময় কিন্তু বাস্ত ঠিক আছে আর এখন দেখেন রিল্যাক্সে আমার রাবারটা লাগানোর পরে সোনার ভাবে কাজটা যে করতেছে ম্যাগনেটটা যে কাজটা করতেছে একদম রিল্যাক্সে ঠিক আছে এখন দেখেন এই দেখেন একদম রিল্যাক্সে কাজ করতেছে ঠিক আছে আর এটা যে সমস্যার কারণে আমরা খোলা হয়েছিল বা এটা ভিতরে রাবারটা লাগানো হয়েছিল এখন দেখেন সেই সমস্যাটা আর হচ্ছে না এখন দেখেন এই যে ফিট আমি আলগালাম আবার নামালাম এখন কিন্তু আগের মতো আমার এই যে নিরল বার এবং ফিট একসাথে পড়ে না ঠিক আছে এখন কিন্তু ফিটটা আগে পরে তারপর নিরলটা পড়ে এখন আমার কিন্তু ওই আগের মতো আগে ফিটটা পরে তারপর নিরের পরে যদি কারো এই ধরনের কোনো সমস্যা হয় এভাবে সলভ করবেন আর যদি কোনো সমস্যা হয় বা তাহলে আমাদের কমেন্ট বক্সে জানাই দিবেন ঠিক আছে যে কোনো সমস্যা আপনাদের সুইং মেশিনের দ্বারা যে কোনো সমস্যা সেটা যে ধরনের মেশিন হোক যে কোনো সমস্যা আমরা সমাধান করবো ইনশাল্লাহ ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ